নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি একটা মাছের প্রিপারেশন করব, ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি। তার জন্য কড়াই আগে গ্যাসে বসিয়ে দিলাম। এবার সর্ষে তেল দেব, এই 4 টেবিল চামচ সর্ষে তেল দিলাম। আর এই ট্যাংরা মাছটাকে আমি নুন হলুদ আর কাঁচা সর্ষে তেল মাখিয়ে রেখেছি। সর্ষের তেল না মাখালে ট্যাংরা মাছ ভীষণ ফাটে। তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দেব। ট্যাংরা মাছটাকে এবার একটু ভেজে তুলব। মাছটা ভাজা হয়ে গেছে, ভাজার পরে এবার তুলে নেব। এবার আমি গাঁঠি কুচু ভেজে নেব। গাঁঠি কচুটা একটু লাল করে ভেজে নেব। গাঁঠি কচুটা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এই তেলে এবার বেগুন টুকরো করে রেখেছি ছোট ছোট, এবার সেটাকে ভেজে নেব। এটাকে লাল করে ভেজে তুলব। এবার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, লাল করে এবার বেগুনগুলো তুলে নেব। আমি প্রথমে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি সবজিগুলো ভাজার জন্য। এবার আমি 5 ফোড়ন দেব। পাঁচফোড়নটা ভাজা বন্ধ হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দেব। ভাজা বন্ধ বেরিয়ে গেছে, এবার আমি এবার এর মধ্যে রসুন কুচি আর আদা গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজবো। এটাকে একটুখানি ভাজতে হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে, এবার এতে টমেটো একটু দিয়ে দেব। এবার দেব হলুদ, লবণ, কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে এবার মশলাটা ভাজবো। মশলাটা একটু করবো, এবার
অল্প জল দিয়ে দিয়ে করব। এতে আর কোনো মশলা পড়বে না, কাঁচা লঙ্কা আর ধনে পাতা লাস্টে দেবে। মশলাটা কষা হয়ে গেছে, টমেটো নরম হয়ে গেছে। এবার যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, নাচি কুচু আর লেবু, সেটাকে দিয়ে এবার কষাবো। এর মধ্যে সামান্য চিনি দেবো কালারটা ভালো আসার জন্য, অল্প একদম অল্প, হাফ চামচে হাফ চামচেরও কম দিয়ে দিচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম। এবার ঢেকে দেবো কিছু সময়, সিদ্ধ হতে থাক। কম আছে, কিছু সময় ঢেকে দিয়েছিলাম। লাটি কুচু সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো নরম হয়েই আছে। এবার ভাজা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আবার একটু ঢেকে দেবো। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিয়ে দেবো। একটুখানি 2 মিনিট ঢেকে দেবো। হয়ে গেছে। আপনারা বেগুনটা এমন করে কাটবেন যেন গলে না যায় গাঁঠি কচুর সাথে। আমার গাঁঠি কচুটা খুব ভালো ছিল তাই খুব তাড়াতাড়ি গলে গেছে। হয়ে গেছে, গ্যাস অফ করবো। আমার ট্যাংরা মাছের ঝাল চচ্চড়ি রেডি। শুধু গরম ভাত হলে দুপুরে খাওয়া জমে যাবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।